আচ্ছা দাদা, আমি তো আছি অফিসে নাকি, তোমাকে আসতেই হলো এই শরীর নিয়ে, দিলে তোমাকে বলি আসতে। আসো, তুমি আর কার কথা শুনো, নিজে যখন ভেবেছো আসবে তখন তো আসবে। এত দিনে তো দাদাকে ঠিক বুঝেছিস। আচ্ছা এত জ্বর নিয়ে তুমি, আচ্ছা শোন, তুই আর তোর বৌদি আমাকে এত আধুপাতি করিস না তো, আমার অভ্যেসটা খারাপ হয়ে যাচ্ছে। দেখ আমি একা একা চলতে অভ্যস্ত, এই এত সব যত্ন আত্মি এসব আমার পোষায় না। আসলে কি সোনা, সোনা বলো, শুনছি। আয় দেখো, রাগ হয়ে গেল, এদিকে আয়, এদিকে আয়। তুমি জানো দাদা কালকে তোমার কি টেম্পারেচার উঠেছিল? কেন নিজের শরীরের উপর এরকম অত্যাচার করো আমি বুঝতে পারি না। একটা দাদা চলে গেছে, এবার তোমারও যদি, তোর এই দাদার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি এখনো নিজেকে একা ভাবো না কেন? আমরা তোমার কেউ নয়। তোরা ছাড়া আমার কে আছে বল? কে কে ওখানে? কে দাঁড়িয়ে কি করছিলে? চোখ ভরে তোমাকে দেখছি রোহিত রে। তোমার দেহে কিসের রক্ত বইছে এত বলি তাও বোঝো না? প্রশ্নটা তো আমি তোমাকে করবো রোহিত, কোন জানোয়ারে রক্ত বইছে তোমার শরীরে? নেহা, ও তোমার তো আবার অনেকগুলো মা, বাবাও তো একটার বেশি। কি জন্য এসেছো এখানে? তুমি যেন কি বলেছিলে রোহিত, এটা তোমার বোন তাই না? রোহিত রে আমার দাদা। আর কোনো প্রশ্ন? সহজ সরল, তোমার এই মেয়েদের তোমার ভালো লাগে না? সবসময় একটা ব্যাকাচোরা সম্পর্ক হবে তবেই রোহিতের মন। আড়াল থেকে কি শুনছিলে? যত আদর যত ভালোবাসা কিছু অন্য কিছু। আমাকে ভালোবাসো রোহিত, আমাকে চুমু খাও, এখানে আমাকে চুমু খাও। কতবার বলবো তোমার এই পথটা ভুল, রাস্তাটা বেঁকা, মোড় ঘুরলেই পড়ে যাবে, হারিয়ে যেতে পারো যে কোনো পথের মাকে। তোমার হাত ধরেই আমি হারিয়ে যেতে চাই অন্য পথে। আমি তোমাকে আগেও বলেছি মালা আমার সব, কতবার বলবো তোমাকে? মালাই তোমার সব? নেহা, মালাই যদি সব তাহলে কালকে রাতে বিধবাটার সঙ্গে মাখামাখি করছিলেন, আজ এর সাথে আমার বলে মালাই নাকি সব? সোনা আমার বোন, নিজের তো নয়, বাবাও তো আলাদা। আর তাছাড়া যেভাবে তুমি নিচে নামছো তাতে নিজের বোন হলো ছাড়তে কি? দাদা না, দাদা কত ঢং, তাহলে বাড়িতে বসে ফুর্তি রাখাটা বেশ ভালোই জমেছে। বোন, মিসেস গুহ, নামগুলো বেশ ভালোই দিয়েছো রোহিত রে, এতে সমাজের চোখেও আড়াল রইলো, কুর্তিটাও জমলো। দাদা না, সোনা নেহাকে এখান থেকে চলে যেতে বলো, নাহলে একটা সাংঘাতিক কাণ্ড ঘটে যাবে। আমিও তো চাই সাংঘাতিক কিছু ঘটুক। এবার যদি রোহিতের জীবনে একটা পাও রেখেছো তাহলে রোহিতের সেই রূপ দেখতে সারা জীবন আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, বুঝেছো? আর কোনোদিন যেন তোমাকে এখানে না দেখি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর তোমাকে আমি ক্ষমা করতে পারছি না।